গতকাল বলেছিলাম অস্বীকার করেছো, আজ কি বলবে? আজ প্রমাণ তোমার সামনে, তুমি নিজে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছো। ওকে, আমি ইচ্ছে করে ধরিনি। আবার মিথ্যে বলছো? ওয়েট, তুমি কি লজ্জা পাচ্ছ? শোনো, আমাকে তোমার জড়িয়ে ধরে ইচ্ছে করে বলতেই পারতে, আমি নিজে তোমাকে জড়িয়ে ধরতাম, জড়িয়ে ধরে তোমাকে হেল্প করতাম। কিন্তু তুমি এভাবে লোককে ধরলে কেন? এখন আমি সবাইকে মুখ দেখাব কী করে? হ্যাঁ, একটা মেয়ে আমার অসায়ত্বের সুযোগ নিয়ে রাতের আধারে আমাকে জড়িয়ে ধরেছিল, কি লজ্জা, কি লজ্জা! স্তব্ধ কপাল চাপড়াতে চাপড়াতেই ওয়াশরুমে ঢুকে গেল। স্নিগ্ধতা হাঁ করে এখনো ওদিকে তাকিয়ে আছে আর ভাবছে কিছুক্ষণ আগের কথা। সকালে স্তব্ধের ঘুম আগে ভেঙেছিল, ঘুম ভাঙতে স্নিগ্ধতার এক হাত নিজের উপর দিকে চেঁচিয়ে উঠে স্তব্ধ। স্তব্ধের চেঁচামেচির শব্দে স্নিগ্ধতা জেগে যায় আর তারপরে কথাগুলো বলে। স্নিগ্ধতা গালে হাত দিয়ে বসে বিড়বিড় করছে। কি নির্লজ্জ ড্রামাবাজ ছেলে, কি বলে গেল? আমি ওনার সুযোগ খুঁজছি, কাউকে লজ্জায় মুখ দেখাতে পারবে না, ভুলে না হয় হাতটা চলে গেছিল, তাই বলে এসব বলবে? এছাড়া আমি তো তার বউ নাকি? তুমি কি আমাকে বকা দিচ্ছ? স্নিগ্ধতা ঘাবড়ে গিয়ে তাকাতেই স্তব্ধকে দেখতে পেল। লাল টি শার্ট, কালো ট্রাউজার পরিহিত, চুলগুলো ভিজা কপালে পড়ে আছে, হাতে সাদা টাওয়েল। স্নিগ্ধতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্তব্ধের দিকে। স্তব্ধ টাওয়েলটা স্নিগ্ধের দিকে ছুঁড়ে দিয়ে, আমাকে হট লাগছে তাই না? স্নিগ্ধতা টাওয়েল হাতে নিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে, হ্যাঁ নয় হ্যাঁ, যাও গোসল করে আসো। গোসল কেন করব? শরীরের জীবাণুগুলোকে দূর করতে হবে না? জীবাণু? দ্রুত যাও। স্নিগ্ধতা মাথা নাড়িয়ে গোসল করতে চলে গেল। স্তব্ধ মাথা মুছতে মুছতে আনমনে বলল, একটা মেয়ে এমন শান্তশিষ্ট হয় কীভাবে? এত কিছু বললাম, একটু ঝগড়া করলো না। ইন্টারেস্টিং গার্ল। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট আর গলায় টাই পরে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে স্তব্ধ। নাস্তা করে রাতুল শিকদারের সঙ্গে অফিসে বের হয়ে গেল। স্তব্ধকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে গেলেন রাতুল শিকদার। আপু ভেতরে আসবো? এসো। স্নিগ্ধতা চায়ের কাপ আরিয়ার দিকে এগিয়ে দিয়ে, আপু চাটা খেয়ে নিন। আমি তো চা আনতে বলিনি। সাহিলা আন্টির কাছে শুনলাম আপনার নাকি মাথা ধরেছে, তাই কড়া করে চা বানিয়ে আনলাম, খেলেই কমে যাবে। সাংসারিক মেয়ে। স্নিগ্ধতা ট্রেনে চলে যাচ্ছিল, পিছন থেকে আরিয়া ডাক দিয়ে, কোথায় যাচ্ছ? নিচে। কোনো কাজ আছে? না। তাহলে বসো, তোমার সঙ্গে ভালো করে কথাই হলো না। আমার ভাইয়ের বউ বলে কথা, তোমার সঙ্গে ভালো করে পরিচিত হই। স্নিগ্ধতার মাথা নিচু করে আরিয়ার পাশে গিয়ে বসলো। আরিয়া জানতে চাইল, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো? বিবিএ। কোন বিষয়ে? ফাইনালস। ভালো তো। কিছুক্ষণ কথা বলে স্নিগ্ধতা চলে গেল। স্নিগ্ধতা এমনিতে অনেক শান্তশিষ্ট মেয়ে, কেউ কিছু না বললে সহজে কথা বলে না। রাতুল শিকদারকে বলে অফিস থেকে বেরিয়ে যায় স্তব্ধ। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে বিকেলে বাড়িতে ঢুকল। আশেপাশে ভালো করে তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কেউ নেই দেখছি, বাচ্চা গেল, নিজের ঘরের দিকে যাওয়ার ধরল স্তব্ধ। পিছন থেকে অর্কি শিকদার ডাক দিয়ে, কিরে তোর হাতে ব্যাগগুলো কিসের? স্তব্ধ শুকনো ঢোকগিরি মিকি হেসে, শপিং ব্যাগ। তা তো জানি, কিন্তু কার জন্য এত শপিং করেছিস? স্তব্ধ কিছু একটা ভেবে মনে মন বলছে, সত্যিটা বললেই মম খেপে যাবে। চুপ করে আছিস কেন? আমার জন্যই করেছি, এখন কি নিজের জন্য কিছু কিনতে পারবো না মম? পারবি না কেন, আমি এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঘরে যা। স্তব্ধ ঘরে এসে বিছানায় ব্যাগগুলো রেখে ফ্রেশ হতে চলে গেল। কয়েক মিনিট পর ঘরে এসে চারদিকে চোখ বুলিয়ে দেখা শুরু করলো। স্নিগ্ধ, স্নিগ্ধ। স্নিগ্ধতা বেলকনি থেকে বের হয়ে, জি বলুন। স্তব্ধ কপাল কুচকে, তুমি এতক্ষণ ব্যালকনিতে ছিল অথচ আমি ঘরে এলাম টেরো পাওনি, সত্যি করে বলতো তোমার মাথায় কি সমস্যা আছে? এমন করে বলছেন কেন? এই ব্যাগগুলোতে কিছু শাড়ি আর প্রয়োজনে কিছু জিনিসপত্র আছে, সব তোমার, যাও গুছিয়ে রাখো। স্নিগ্ধতা সব গুছাতে লাগলো। স্তব্ধ গালে হাত দিয়ে স্নিগ্ধতার দিকে তাকিয়ে আছে।
বোঝানো শেষ হতে স্তব্ধ আবারও ডাক দিয়ে, স্নিগ্ধ শোনো, বলুন, আরেকটা ব্যাগ এগিয়ে দিয়ে, এই শাড়ি আর গয়না পরে সন্ধ্যে রেডি থেকো, আমরা বাইরে যাবো। বাইরে কেন যাবো? বাড়ি আছে, আমার সব বন্ধুরা তোমাকে দেখতে চায়। আচ্ছা। স্নিগ্ধতা ব্যাগটা আলাদা রেখে রাহেলা বেগমের ঘরের দিকে গেল। স্তব্ধ মোবাইল নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। রাহেলা বেগম বসে বসে পাঞ্জি বুঝছেন। স্নিগ্ধতা ওনার পাশে বসে, দিদান এত পান খাওয়া ভালো না, অভ্যাস হয়ে গেছে রে নাতবো, তুই খাবি, একটা বানিয়ে দিব। আমি তোমার মতো অভ্যাস বানাতে চাই না। রাহেলা বেগম হেসে, দাদু ভাই কোথায়? ঘরে। তাহলে তুই এখানে কি করছিস? যা ঘরে যা, পরে যাব। বিকাল গড়ি সন্ধ্যা হয়ে গেল। স্নিগ্ধতা স্তব্ধের দেওয়া শাড়ি আর গহনা পরে রেডি হয়ে নিল। স্তব্ধ আগে রেডি হয়ে গাড়ির কাছে গেছে। অরিত্রিশিক তার প্রথমে রাগ করলেও আরিয়া তাকে ম্যানেজ করে নিয়েছে। স্তব্ধ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল দিচ্ছে। স্নিগ্ধতা স্তব্ধের সামনে এসে দাঁড়িয়ে, আমি রেডি। স্তব্ধ মোবাইল থেকে চোখ সরিয়ে স্নিগ্ধতার দিকে তাকাতেই চোখগুলো বড় বড় হয়ে গেছে। স্নিগ্ধতার পরনে গাঢ় সবুজ রঙের জড়ি বসানো শাড়ি, সাথে ম্যাচিং গহনা এবং হিজাব পরা। স্তব্ধের এমন চাহনিতে স্নিগ্ধতার অস্বস্তি লাগছে। গলা খাকার দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখতে কি খারাপ লাগছে? তোমাকে দেখতে খারাপ কেন লাগবে? তুমি তো আকাশ থেকে নেমে আসা অপ্সরী। আহা, আমার বউটা কি সুন্দরী! স্নিগ্ধতা থতমত খেয়ে গেল। লাজুক দৃষ্টি দিয়ে, কি বলেন এগুলো? স্তব্ধ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, যাও গাড়িতে বসো, দেরি হয়ে যাচ্ছে। স্নিগ্ধতা গাড়িতে গিয়ে বসল। স্তব্ধ চালকের জায়গায় বসে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে বারবার স্নিগ্ধতাকে দেখছে, কিন্তু স্নিগ্ধতার কোনো খেয়াল নেই। সে তো জানলা দিয়ে বাহিরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। স্তব্ধের মন আজ নিজের নিয়ন্ত্রণে নেই, অনিচ্ছা সত্ত্বেও বারবার স্নিগ্ধতাকে দেখতে ইচ্ছে করছে। গাড়ি এসে গন্তব্যে থামল। স্তব্ধ নেমে স্নিগ্ধতাকে নামিয়ে দিল। ফাইভ স্টার হোটেলে পার্টির আয়োজন করা হয়েছে। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। স্তব্ধ স্নিগ্ধতার হাত ধরে ভেতরে চলো। ভিতরে প্রবেশ করে স্নিগ্ধতা আরও চমকে গেছে। চারদিকে মানুষজন ভর্তি, সাজানো গোছানো বিভিন্ন ফ্লোরে পার্টি চলছে। ওরা দোতলায় গেল। স্তব্ধের সব বন্ধু বান্ধব এবং তাদের গার্লফ্রেন্ডরা এসেছে। স্তব্ধ আর স্নিগ্ধতা যেতেই বন্ধুরা এগিয়ে এসে একসঙ্গে বলল, স্তব্ধ এবং স্নিগ্ধতা মুচকি হাসলো। রাজ এগিয়ে এসে, ভাবি তো অনেক সুন্দর। স্নিগ্ধতা যেন লজ্জা পেয়েছে। স্তব্ধ চোখ রাঙ্গানি দিতেই রাজ থেমে গেল। এদের মধ্যে স্তব্ধ আর নিলয় হচ্ছে বিবাহিত, রাজ অবিবাহিত সিঙ্গেল, বাকিদের গার্লফ্রেন্ড আছে। নিলয় প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। এতক্ষণ এদের লাভ স্টোরির কথাই স্নিগ্ধতা মনোযোগ সহকারে শুনছিল। সবাই খুব দ্রুত স্নিগ্ধতার সঙ্গে ভাব জমিয়ে নিয়েছে। এমনিতেই স্তব্ধের বন্ধুরা মিশু প্রকৃতির। স্তব্ধ সবাইকে সাথে স্নিগ্ধতাকেও দেখছে আর ভাবছে, বিয়ে হয়েছে তিন দিন হলো, একদিনও আমার সামনে হাসতে দেখলাম না, ঝগড়া করার জন্য কথা বললো না, অথচ আমার বন্ধু আর তাদের গার্লফ্রেন্ডের বউদের সঙ্গে কি হিসেবে কথা বলছে! আমি মনে হচ্ছে কেউই না, এরাই আপন ওদের। নিলয় স্তব্ধকে কোনোই দিয়ে ধাক্কা মেরে, বউয়ের দিকে তাকিয়ে কি ভাবছিস? কই কিছু না তো। খুব তো বিয়ে করবি না বলেছিলি, কোনো মেয়ে ছুতে আসলে কত থাপ্পড় মেরেছিস, আর এখন রাতারাতি এক মেয়ের জামাই হয়ে গেলি। সবটা জেনেও আজেবাজে কেন বকিস তুই? আঙ্কেলের সঙ্গে একদিন দেখা করে গালে চুমু খাবো। কেন তোকে এভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করানোর জন্য? ভাবে কিন্তু সব দিক দিয়ে বেশ ভালো। দেখাই তো আজকে, এত তাদের কীভাবে বুঝলি? এই নিলয়ের মানুষ চিনতে সময় লাগে না, বুঝলি? এর জন্যই তো প্রথম প্রেমে ছ্যাঁকা খেয়েছিলি, তাই না? করুক, তোর ঝাঁটাই দরকার। বন্ধু হয়ে এসব বলিস, যা প্রমিস করলাম, একদিন তোকে তোর বউয়ের হাতে মার খাইয়ে ছাড়বো। আমাকে মারবে তা আবার স্নিগ্ধ? হাসি পাচ্ছে, তবু তুই এই আশা নিয়ে বেঁচে থাক। রাজ ভ্রুণ আছে। তোরা দুজন কি ফিসফিস করছিস? তোকে বলবো কেন, আমি না তোদের বন্ধু, আমাকে বললে কি সমস্যা?
এগুলো বিবাহিত পুরুষের গোপন কথা, তোর শোনার দরকার নেই। আজ বিবাহিত না বলে অনেকক্ষণ গল্প করে তারপর সবাই একসঙ্গে রাতের খাবার খেল। রাত 11টা বাজে, সবার কাছ থেকে বিদায় নিয়ে স্তব্ধ আর স্নিগ্ধতা সেখান থেকে বের হয়ে গাড়ির কাছে আসলো। স্নিগ্ধতাকে দেখে বোঝা যাচ্ছে আজকে সে অনেক হ্যাপি। গাড়িতে উঠতে যাবে সে সময় পিছন থেকে কেউ জোরে ডাক দিল, এই স্তব্ধ। স্তব্ধ আর স্নিগ্ধতা দুজনেই পিছনে ঘুরল। আগন্তুক লোকটাকে দেখে স্তব্ধ হালকা হাসল, স্নিগ্ধদের কপাল উচকে এসেছে, মুখে ভয় স্পষ্ট। স্তব্ধের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে, ডান হাত জড়িয়ে ধরে আছে। স্নিগ্ধতার এমন কাজে বিস্ময় হয়ে গেল স্তব্ধ। লোকটি এগিয়ে এসে, স্তব্ধ তুমি এখানে? স্তব্ধ হাসার চেষ্টা করে উত্তর দিল, একটা পার্টি ছিল বন্ধুদের সঙ্গে, তাই এসেছিলাম। তুমি এখানে? সেম কারণ। স্নিগ্ধতার ভয়টা ক্রমশ বাড়ছে। লোকটা স্নিগ্ধতার দিকে তাকাতেই স্তব্ধ হেসে বলল, এ হচ্ছে আমার ভাই স্নিগ্ধতা, আর স্নিগ্ধতা এ হচ্ছে। বলতে হবে না, ও আমায় খুব ভালো করে চেনে, তাই না স্নিগ্ধা? স্তব্ধ অবাক হয়ে গেছে। স্নিগ্ধতা আরো শক্ত করে স্তব্ধের হাত আঁকড়ে ধরল। স্নিগ্ধতার এমন ব্যবহারে স্তব্ধের মনে অনেক প্রশ্নের সঞ্চয় হয়েছে। স্তব্ধ জানতে চাইল, তোমাকে চেনে মানে? আমরা দুজন কিভাবে চিনি সেটা না হয় স্নিগ্ধের কাছ থেকে জেনে নিও। আজ তাহলে আসি, অন্য একদিন দেখা হবে। ওকে। লোকটি চলে যেতেই স্নিগ্ধতাকে নিজের দিকে ঘুরিয়ে স্তব্ধ বলল, তুমি একে চেনো? ও হচ্ছে আদ্রিক। কিভাবে চেনো আর এমন করছো কেন তুমি? কেমন করছি? বাড়িতে চলুন না, এখানে ভালো লাগছে না। স্তব্ধকে আর কিছু বলতে না দিয়ে স্নিগ্ধতা গাড়িতে উঠে বসল। স্নিগ্ধতার এমন ব্যবহারে স্তব্ধ চুপ হয়ে আছে, নিজেও গাড়িতে উঠে চালানো শুরু করল। আর একটু পর পর তাকে স্নিগ্ধতার ছটফটানি দেখছে। বাড়ির সামনে গাড়ি থামাতে স্নিগ্ধতা গাড়ি থেকে নেমে দ্রুত ভিতরে ঢুকে গেল। গাড়ি গ্যারেজে রেখে স্তব্ধও ঘরে চলে এলো। এর মধ্যে স্নিগ্ধতা ফ্রেশ হয়ে গেছে, স্তব্ধও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এতক্ষণে স্নিগ্ধতা বিছানার চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। স্তব্ধ চুপচাপ লাইট নিভিয়ে তার পাশে শুয়ে পড়ল। মনের মধ্যে অনেক প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। অনেক বেলা হয়েছে, স্তব্ধ ঘুম থেকে উঠে জিম করে গোসল ছেড়ে ফেলল, কিন্তু স্নিগ্ধতার এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। স্তব্ধ ঘুমন্ত স্নিগ্ধতার পাশে গিয়ে বসে ঘুম ভাঙানোর জন্য অনেকবার ডাকল, কিন্তু স্নিগ্ধতা উঠল না। গালে হাত দিতেই চমকে গেল, জ্বর এসেছে স্নিগ্ধতার, শরীর অনেক গরম। স্তব্ধ ভয় পেয়ে গেছে, দ্রুত আরিয়াকে ডেকে আনল। তুই ভুল বুঝছিস রশি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। স্তব্ধের বিয়ে নাতাশার সঙ্গেই হবে, আমি শীঘ্রই ওই মেয়েটার সঙ্গে স্তব্ধের ডিভোর্স করাবো। যা করার কর তুই, আমি এই সপ্তাহের মধ্যেই দেশে আসছি। কলটা কেটে গেল। অরিত্রী শিকদার চিন্তিত হয়ে পড়েছেন, চিৎকার করে আরিয়াকে ডাকতেই আরিয়া চলে আসলো মায়ের পাশে বসে। কি হয়েছে মা? রুশি ফোন করেছিল, সব কিছু কিভাবে যেন জেনে গেছে। সব কিছু জেনেছে? কি জেনেছে? স্তব্ধের বিয়ের কথা জেনে গেছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারছিস না? রুশিকে কথা দিয়েছিলাম নাতাশার সঙ্গে স্তব্ধের বিয়ে দিব, এখন স্তব্ধের বিয়ে হয়ে গেছে, আজই উকিলের সঙ্গে কথা বলতে হবে। যা রেডি হয়ে আয়, আমরা এখনই বের হব। মম, কাউকে না জানিয়ে এসব করা ঠিক হবে না। তোর কাছ থেকে ঠিক বল শিখতে হবে নাকি? যা বলছি তাই কর। আরে মাথা নাড়িয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে মা মেয়ে দুজনে বেরিয়ে গেল। নরসিংকে রাহেলা বেগমের কাছে দিয়ে গেছে। স্নিগ্ধতা বিছানায় হেলান দিয়ে বসে আছে, স্তব্ধ সবাই বসে মোবাইল টিপছে। গতকাল রাতে আরিয়া আর স্তব্ধ মিলে স্নিগ্ধতার মাথায় পানি ঢেলেছে, ওষুধ খাইয়েছে জ্বরের ঘড়ি। এখন তেমন জ্বর নেই, তবে স্তব্ধ বিছানা থেকে নামতে নিষেধ করেছে। স্নিগ্ধতা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এখন সুস্থ, তবুও কেন ঘর থেকে বের হতে দিচ্ছেন না? পুরোপুরি সুস্থ না, বিশ্রাম করো। এভাবে বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাব। যেতে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমার প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। ঠিক আছে বলুন। মোবাইল রেখে স্নিগ্ধতার কাছাকাছি এসে বসে স্তব্ধ জানতে চাইল, আদ্রিককে তুমি কিভাবে চেনো?
স্নিগ্ধতার হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আমরা এক ভার্সিটিতে পড়তাম, উনি আমার দুই ব্যাচ সিনিয়র ছিলেন, ওখান থেকেই পরিচয়। স্তব্ধের যেন এই উত্তরটা পছন্দ হলো না, কপাল কুচকে বলল, তবে তোমার মুখ দেখে কেন মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে? অন্য কি থাকবে? কিছু না, সত্যি বললে ভালো। আমার সঙ্গে কিভাবে পরিচয়? ড্যাডের ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর ছেলে। ও, এবার আমি যাই। কোথায় যাবে? নিচে। নিচে কি কাজ? স্নিগ্ধতা করুণ চোখে তাকালো, স্তব্ধ দৃষ্টি সরিয়ে যাও। স্নিগ্ধতা দৌড়ে চলে গেল। স্তব্ধ পেছন থেকে বলল, আসতে যাও, পড়ে যাবে তো। স্নিগ্ধতা রাহেলা বেগমের ঘরে এসে বিছানায় বসে পড়ল। রাহেলা বেগম ছোট নওশিনের সঙ্গে খেলছিলেন। নওশিন স্নিগ্ধতাকে দেখতে দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, মামি কোথায় গেলে? ঘরে ছিলাম নওশি মামনি। আতো আমরা খেলি। স্নিগ্ধতাও নওশিনের সঙ্গে খেলতে লাগলো। তারপর খেলা শেষে নওশিনকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। রাহেলা বেগম বললেন, শুনলাম তোর নাকি জ্বর এসেছিল। হুম, এখন আর নেই, আমি সুস্থ। দাদু ভাই সেবা যত্ন করেছে নাকি? হুম, আপুও ছিল। মিস্টার শাহিল, দুই তিন দিনের মধ্যেই আমার ছেলের ডিভোর্সটা করাতে চাই, প্লিজ আপনি তাড়াতাড়ি এর ব্যবস্থা করুন, যত টাকা লাগে দিব।